আজ আমি কিভাবে লাইভ করি সেটা তোমরা একটু দেখে নাও, তোমাদের সাথে একটু দেখাতেই তোমাদের কাছে চলে এলাম কিভাবে আমি লাইভটা করি। গুড মর্নিং বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বিন্দাস আছি। এখন বাজে তোমার দেখো 7:53, এখন থেকে আমি আজকের আমার এই ব্লগ বা বক বক শুরু করছি। কি হতে চলেছে আগে আগে দেখো, হোতা হ্যায় ক্যা। কালকে সেই তোমাদের বললাম না যে পুকাই প্রজেক্ট করছে, প্রায় তোমার 3টে অবধি প্রজেক্ট করেছে, আর ও করেছে বলে ওর সাথে আমাকেও জেগে থাকতে হয়েছে। তো 3টের সময় প্রজেক্ট টজেক্ট করেছে, করে শুয়েছে, কিন্তু শেষ হয়নি। কিন্তু আবার আজকে 5টার সময় উঠে পড়েছিলো, 5:15 অবধি প্রজেক্ট করলো, তাও একটু বাকি আছে বললো, স্কুলে গিয়ে মেকআপ করে দেবে। দেন আজকে একটুখানির জন্য লেট হলো, মানে গাড়ি এসে এই 2 সেকেন্ড মতো একটু দাঁড়িয়েছিল, দেন আজকে বেরিয়ে গেল। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ওয়েদার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি দেখে ছোটোগুলো বলছে স্কুল যাব না আজকে, বৃষ্টি পড়ছে, তো রেনকোট পরেই চলে গেছে। তুতু বলে পেটে ব্যথা, বাবু বলছে জ্বর এসছে, কিন্তু স্কুল তো যেতেই হবে, স্কুল চলে গেছে। এখন এবার আমি আমার বিছনা টিছনাগুলো তুলি, যা যা কাজ আছে ফ্রেশ হবো, ব্যাক টু ব্যাক কাজগুলো করি আর তোমাদের সাথে বক বক করি। দেখো আজকের ওয়েদারটা খালি দেখো, মানে সকাল থেকেই আজকে শুরু হয়ে গেছে বৃষ্টি, চললো আজকে সারা দিন, চললো রাত্রিরে তো হতে পারে বৃষ্টিটা, তা না, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বাচ্চা কাচ্চা স্কুল যাবে, এ যাবে, সব ভিজে যাচ্ছে, এ যাচ্ছে, এইটাই তো মানুষের শরীরটা খারাপ হয় না? আর আজকে এখন না কামাইও করা যাবে না, কারণ পুকায়ের আজকে পরীক্ষা আছে, আর তুতুবাবু 29 তারিখ থেকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তো রিভিশন দিচ্ছে, তো এখন স্কুল একদমই কামাই করা যাবে না। কারণ ওদের কী বলো তো, রিভিশন যেটা দেয় না সেই বেসিসেই ওদের পরীক্ষার কোশ্চেন আসে, মানে রিভিশনটা ঠিক করে নিলেই ওরা কোশ্চেনটা ওই লিখতে পারবে। সেজন্য এখন স্কুল তো একদমই কামাই হবে না, আর পুকায়ের তো পরীক্ষা আর বলো না, এই মানে শিরে সংক্রান্তি, মানে কালকে পরীক্ষা শেষ হচ্ছে, 3-4 দিন গ্যাপ দিয়ে আবার সোমবার 29 তারিখ থেকে হাপি আলির রুটিন ধরিয়ে দিয়েছে। পুকায়ের চলবে 14ই সেপ্টেম্বর, আর এদের চলবে হচ্ছে তোমার 15ই সেপ্টেম্বর। মানে কিছু বলার নেই, পুজোর জামা কাপড় আর কিনতে হবে না পরীক্ষার চক্করে। তো চলো কাজগুলো সেরে নিই, ঠিক আছে? এখন পরে আবার তোমাদের সাথে বকবক করতে চলে এলাম। এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে যেগুলো কাচা হয়েছিলো আর আমার যা, সেগুলো সব মেললাম। মানে আকাশটা মাঝখানে প্রচণ্ড রোদ্দুর উঠেছিলো, আবার এখন এই যে টিপ 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 করে এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখন 12টা বাজে, আমার জল খাবার খাওয়া হয়ে গেছে, গলাটা একটু ধরে আছে কারণ গলাটা একটু ব্যথা হয়েছে দেখছি কালকে রাত্রিরে। আর তোমার এখন ব্লগটা এডিট হয়ে গেছে, কিন্তু এবার আপলোডে বসাবো, আজকে একটু ডিলে হলো, আমি চেষ্টা করি 12:30টার মধ্যে মানে ছেড়ে দিতে, কিন্তু আজকে একটু মানে শরীরটা ঠিক নেই বলে, তো সেগুলো করব। আর নিচে যাই, গিয়ে যা কাজ আছে করে নিই, নিয়ে আবার তোমাদের চানের সময়, চানের পরে আবার তোমাদের সাথে বক বক করছি। এখন বাজে 2টো, আজ আমার এখনও চান হয়নি। কেন চান হয়নি? সেই ফোন নিয়েই ঝামেলা, সেটা হচ্ছে ফোনে যে সিমটা ভরেছি না, সেটা আসলে ইনভ্যালিড হয়ে গেছে। অনেকদিন ইউজ করিনি আইডিয়ার সিম, ওরা ইনভ্যালিড হয়ে গেছে, সেই জন্যই কিছুতেই কানেক্ট হচ্ছে না। মানে 30 রুপিস রিচার্জ করেও দেখছি কানেক্ট হচ্ছে না, তো দেখলাম যে না সিমটাই ইনভ্যালিড হয়ে গেছে, তার জন্য নতুন সিম নিতে হবে। তো ওই রাহুলের দোকানে গিয়ে আবার নতুন সিম না নিয়ে আসলে ফোনটাতে কিছুই হবে না, মানে ওয়াইফাই দিয়েও কানেক্ট হচ্ছে না বা কিছু করতে পারবো না। তো ওইটা দেখি আজকে আর বেরোবো না, কাল বা পরশু বা দিনকে যদি আবার দুধ নিতে বেরোই, আমি তো 3 দিন অন্তর অন্তর দুধ নিতে বেরোই, তো ওই দুধ নিতে বেরোবো তখন ফোনটা সিমটা লাগিয়ে নিয়ে চলে আসবো। তো ওদিন থাক, ফোনটা চার্জ দিয়ে রেখে দিই, নাহলে অসুবিধা হয় জিনিসটা। আর এবার তুতুবাবুও চলে আসবে এক্ষুনি, সেজন্য এখনও চানি ঢুকিনি, ওরা আসুক তারপরে আমি চান করতে তো 5 থেকে 10 মিনিট লাগে, তো সেই জন্য এখনও চানি ঢুকবো আর ওরা চলে আসবে। এই পিছনে তারা নিয়ে না কোনো কাজ করতে ইচ্ছা করে না, তো ওরা আসুক, আসলে স্নান করে নেবো, স্নান টান করে নিয়ে এবার তারপর ওদের আবার খেতে দিতে হবে, করতে হবে। তো চলো কাজগুলো ঝটপট ঝটপট করে সেরে নিই, আজকে আবার আমার লাইভ আছে, মানে আজকে বিকেলবেলা আমার আর ছাদে ঘোরা হবে না। আজকে লাইভ কীভাবে আমি লাইভ করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যে আমি লাইভটা কীভাবে করি, কী কোথায় বা কী জিনিস নিয়ে লাইভ করি, কী প্রোডাক্ট আমার, সেগুলো সব তোমাদের সাথে বিকেলবেলা শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো আর কাজগুলো আমি সেরে নিই।
এক পোস্ত কাজ যেন মিটলো, মানে সকাল থেকে যেন কাজ চলছিল, আর বেশি প্রেশার থাকে হচ্ছে ওই 2:45 থেকে আর এই 4:30 অবধি হচ্ছে বেশি প্রেশার থাকে। তো এখন বাজছে তোমার 4:45, তো এখন আলটিমেটলি মিটলো, কাই খাওয়া হয়ে গেছে, এখন বসে আছে। আর টুটু পাপু হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, মানে ওরা 2:45 খাওয়া হয়ে গেছিলো কিন্তু ওরা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, এখন জোর করে তুলে পড়তে পাঠালাম, দুধ খেলো না, পেট ভরে আছে, নিয়ে জল তুললাম, জল টল তোলা হয়ে গেছে, এখন এবার লাইভ করবো। আজকে লাইভ আছে, অনেক দিন বাদে আজকে আমার যে হেয়ার অ্যাক্সেসরিজ বা জুয়েলারি যেগুলো আমার আছে তোমরা জানো তো, সেগুলো নিয়ে লাইভ করবো, কারণ জিনিসগুলো তো আমাকে বার করতে হবে, সামনে পুজো আসছে, তো আজকে লাইভ করব। তো এখন বারান্দায় ব্যাক ক্যামেরা করে লাইভ করব, সেটাকে সেট করতে হবে, তো সেটা সেট করব, সেট করে দেন ওই 45 মিনিট মতো একটা লোকাল গ্রুপ আছে আর্ন অ্যান্ড ফান বলে, সেই গ্রুপে লাইভ করব হেয়ার এক্সারসাইজ নিয়ে, লাইভটা করে নিই। তারপরে যত ছাদে যেতে হবে, ছাদে গিয়ে ছাদে একটু না গেলে মনটা কেমন হয়, তো ছাদে যাবো, জামা কাপড়গুলো তুলবো, তারপর তো পরপর পরপর যা কাজ তাই করব। তো চলো লাইভটা করে নিই, আর লাইভটা আমি কীভাবে করছি, কীভাবে সেট করি, এ করি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি লাইভটা করে নিই, আর নেল পলিশটা জাস্ট ওয়াও, চলো লাইভটা করে নিই, ঠিক আছে। হচ্ছে এরকম গার্ডার দেওয়া, ছোটো বাচ্চারা এটা মাথায় দিতে পারবে, এতটাই সুন্দর, দেখো ভীষণ সুন্দর এটা, জাস্ট ওয়াও, একখানা কালেকশন, ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। এগুলোর প্রাইস হচ্ছে অনলি, হাই অনন্যা, থ্যাংক ইউ জয়েন করার জন্য, যারা যারা জয়েন করছো তাদের থ্যাংক ইউ সো মাচ, অনেক দিন বাদে লাইভে এসেছি আমি, ওকে, একটু কারণে মানে ব্যস্ত ছিলাম বলে লাইভ করতে পারিনি, বন্ধ করতে অনেক, জাস্ট লাইভ কমপ্লিট করলাম, এখানে বসেই আমি লাইভ করি, ব্যাকে জিনিস রেখে, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কীরকম আমি লাইভটা করি, ওকে, এইভাবে আমি লাইভ করি। এবং লাইভের সেট আপটা হচ্ছে তোমার আমি দেখাচ্ছি, রিং লাইট থাকে, ফ্যান থাকে, আর জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিয়ে লাইভ করি। এবং লাইভ করার পরে অর্ডার হতেও পারে, কোনো সময় নাও হতে পারে, সেটা কোনো বড় নয়, কিন্তু যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে। তো আমি আমার সেট আপটা তোমাদের দেখাচ্ছি যে আমি কীভাবে লাইভটা করেছি, একটু তো দেখেইছ, আগে তো দেখিয়েছি, কিন্তু এটাও দেখে নাও যে কীভাবে মানে সব সেট আপটা আমি করে নিই। এই হচ্ছে তোমার পাখাটা রেখে দিই, কারণ হাওয়া আসার জন্য, কারণ আগেই বলেছি পাখাটা চলে না। তোমার এই হচ্ছে রিং লাইট থাকে, আর এই হচ্ছে আমার সব কালেকশনগুলো, আজকেই হেয়ার এক্সেসরিজের ওপরে দেখিয়েছি, এরকম বাস্কর মধ্যে করে থাকে, এখানেও বাস্ক এগুলো আর দেখানো হয়নি, এটাও একটা, এটা নিয়েই লাইভটা করছিলাম বেসিক্যালি। তো এইরকম করে আমি আমার মানে লাইভটা করি এখানে বসেই গ্রিন ম্যাটের ওপরে রেখে, আজকে হয়েছে, আবার কালকেও আছে লাইভ, কালকেও লাইভ করব। তো এইভাবে আমি তোমার লাইভটা করে থাকি। অনেকটাই সন্ধে হয়ে গেছে, আজান দিচ্ছে 6:10, কারণ আমি লাইভ করছিলাম সেজন্য তোমার ছাদে আসা লেট হয়ে গেছে, তো লাইভ করলাম, লাইভ টাইপ করেছি। এবার এই যে ছাদে সব জিনিসপত্রগুলো আছে, তো এগুলো এবার তুলবো, তুলে তারপরে এবার ওরা পড়তে গেছে, বড়োরা আজকে পড়া নেই, আজকে মনে হয় জল খাওয়ার ডিম পাউরুটি খাবে, সেটা তোমাদের দেখাবো পসিবল হলে, পসিবল তো হতেই হবে, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তো ওইটাও করবো, আর রুটি করতে হবে, আর তরকারি তো, ও তোমাদের সাথে বাড়িতে ভাই লাঞ্চটাই শেয়ার করা হয়নি, আজকে লাঞ্চ করেছি তোমার ভাত ছিল, বড়া আলু পোস্ত ডাল, আর হচ্ছে তোমার বেগুন ভাজা, বেগুন ভাজাটা রাত্রির জন্য, ঢেঁড়স ভাজাটাও রাত্রির জন্য, আর ওদের মাংস ছিল, আর আমি একদিনই মাংস খাই, বেশি খাই না, সেজন্য ডিম ছিল, এই আমার লাঞ্চ ছিল। তো সেই বড় আলু পোস্ত অনেকটা আছে, আর শাশুড়ির আজকে একাদশী, উনি তো পরোটা ময়দা খেয়েছে, ওনার আলাদা, তো রাত্রিরে দেখা যাক আর কিছু হয়তো, মেবি আলু ভাজা হয়তো একটু করতে হতে পারে, যাই করবো তাড়াতাড়ি করবো, কারণ তুতু বাবুকে পড়াতে হবে। আরেকটা কথা হচ্ছে যেটা, যে দেখো আমি তো হাউসওয়াইফ, তো আমি বাড়িতেই থাকি, তো ডেলি ব্লগে তো বাড়ির জিনিস বা আমার যে মানে সকাল থেকে এবং রাত্রির অবধি আমি যা করি তাই আমাকে শেয়ার করতে হয়, কারণ আমি তো রোজ সবার মতো বাইরে বেরিয়ে যেতে পারি না, বা বাইরে বেরিয়ে আমার পক্ষে সবসময় মানে বাইরে বেরিয়ে গিয়ে সবসময় ভিডিও করা পসিবল হয় না, আমি খুব একটা বেরিও না, যেটুকুনি বেরোই সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি, সেজন্য আমি যেহেতু হাউসওয়াইফ সেজন্য আমার ডেলি ব্লগ মিন্স হচ্ছে আমি আমার সকাল 6:00 থেকে রাত্রির 12:00 অবধি আমি কী করছি সেটাই তোমাদের কাছে একটুখানি
তুলে ধরার চেষ্টা, এবং সেটা যে তোমরা সাপোর্ট করছো সেটাই আমার কাছে এনাফ। আমার ব্লগে রান্নাও থাকতে পারে, আমার লাইফস্টাইল কীরকম শেয়ার করি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, বিকজ তোমরা হচ্ছ আমার ফ্যামিলি মেম্বার, সিম্পল লাইফস্টাইল মিনুর ফ্যামিলি মেম্বার। সেজন্য তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি আমি যা সারাদিনে করি, এটাই হচ্ছে আমার মেন মানে ইস্যু। এজন্য আমি প্রথমে শুরু করিনি, কারণ আমি কী শেয়ার করবো তোমাদের সাথে, তারপর ভাবলাম যে না আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, সেটাই তোমরা ভালোভাবে নিচ্ছ। তোমরা যে জয়েন হচ্ছ, টুক 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 করে 75 ডান হয়ে গেছে আজকে, তোমরা যে জয়েন হচ্ছ এটাই আমার কাছে অনেক পাওনা যে তোমাদের জিনিসটা ভালো লাগছে। কার ভালো লাগলো আমার ভিডিও বা কার লাগলো না তাতে আম ডোন্ট কেয়ার, আমার পছন্দ হয় আমি করি, আর তোমরা যে 75 জন আমার সাথে কানেক্ট আছো তোমরা দেখো সেটাই আমার কাছে এনাফ। তো তোমাদের সাপোর্ট করো যাতে আমি আরও আরও এগিয়ে যাই। ওকে, তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে আমি যা যা কাজ আছে সেগুলো করে নিই। এখন চলছে সন্ধ্যেবেলার প্রিপারেশান ডিম পাউরুটি করাতে। এরকম তেল দিয়েছি, ডিম, এই যে তুতু ওস্তাদি করছে এখানে, তুতু এখানে ডিম ফাটিয়েছে, তুতুই পাউরুটি দিয়েছে, এবার দে দে করার মধ্যে দে, আস্তে করে দে, ছাড় ছাড় কিচ্ছু হবে না ছাড়। তুতু করছে ডিম পাউরুটি, এখন একটা আছে কুকুর জন্য, পাপুকে দিয়ে আসা হয়ে গেছে, আর এটা হচ্ছে তুতু করছে, জায়গা নিয়ে আয় তুলব, তুতু ডিম পাউরুটি করছে, তো চলো ডিম পাউরুটিটা হয়ে গেলে তুতুকে দিয়ে দিই, তুতু খেয়ে নেবে, খেয়ে নেবে তো। তুতু বাপু করছে এখন পড়াশোনা, তুতু চুপচাপই আছে, ডিম পাউরুটি করে চুপ হয়ে গেছে। তুতু কিছু বলো, তুতু সবাই শুনতে চাইছে কিছু বলো, তুতু হাসছে কিছু বলছে না। এখন বাজে রাত্রি 12:30, খাওয়া হয়ে গেছে, আজকেও পোকাই প্রজেক্ট নিয়ে বসছিল, কিন্তু বারণ করলাম যে আজকেও করিস না কারণ শরীর খারাপ করে যাবে। তো বললো যে তাহলে কালকে সকাল 5টার সময় ওকে ডেকে দিতে, তো 5টা থেকে 7টা অবধিও প্রজেক্ট করবো, ড্রয়িং আর ফিজিক্সটা বাকি আছে। তো জাস্ট এখন পোকাই শুতে গেল, তো ও শুতে গেল মানে আমিও এবার শুয়ে পড়বো, আমার অলমোস্ট বিছানা এরকম ডান হয়ে আছে। ঠিক আছে, বাইরে তো ছেড়ে দাও, গুটগুট করছে অন্ধকার, 12:30 মনে হয় আমি একাই মনে হয় জেগে আছি। আর আজকে ডিনারে তো সেম দুধ আর ভাত খেয়েছি, আর ওদের চা ছিল সেই। তো চলো আজকের মতো এখানেই আমি ব্লগটা এন্ড করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ওয়েট করো অন্য একটা কোনো ব্লগের জন্য। আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।